আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। কলেজ ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং, সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা এবং কোটা, কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনও পর্যন্ত 23-24 শিক্ষাবর্ষের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি নতুন তথ্যসহ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলো এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই। প্রথমেই আসি কলেজ পরিচিতি। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজটি স্কুল হিসেবে 1960 সালের 16 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। স্বাধীনতার পূর্বে এই প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। সেই আলোকে কলেজটির প্রথম দুজন অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার মাধ্যম হয় বাংলা। 1995 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে স্কুল শাখা থেকে আলাদা করা হয়। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। এখানে একটি করে প্রশাসনিক, বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন, বিবিএ ভবন এবং মাস্টার্স ভবন রয়েছে। কলেজের দেয়া তথ্য মতে কলেজটি 2019 HSC পর্যায়ে প্রথম স্থানে রয়েছে। স্বশিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে 18টি ক্লাব, প্রতিটি ক্লাবে রয়েছে 10 জন করে ক্লাব প্রিফেক্ট এবং প্রতিটি ক্লাসের জন্য রয়েছে 2 জন করে ক্লাস প্রিফেক্ট। কলেজটি 4টি হাউসে বিভক্ত। প্রতিটি হাউসের জন্য রয়েছে 2 জন করে মোট 8 জন হাউস প্রিফেক্ট। কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে 8 জনকে দেয়া হয় ফ্যাকাল্টি প্রিফেক্ট এবং সর্বোচ্চ মেধাবী 2 জন শিক্ষার্থীকে দেয়া হয় কলেজ প্রিফেক্ট ব্যাচ। তথ্যসূত্র হচ্ছে কলেজের ওয়েবসাইট এবং উইকিপিডিয়া। কলেজের রেজাল্ট 2022, তোমরা এখানে 4টি দেখতে পাচ্ছ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, বিজ্ঞান পরীক্ষার্থীর সংখ্যা 1666, কৃতকার্যের সংখ্যা একই। এখানে জিপিএ 5 পেয়েছে 1634 জন, জিপিএ 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 32 জন। মোট কথা এখানে 100% পাশের হার রয়েছে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে এখানে 98.07%। মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা 191, কৃতকার্যের সংখ্যাও 191। জিপিএ 5 পেয়েছে 148 জন, 4 থেকে 5-এর মধ্যে 42, 3.5 থেকে 4-এর মধ্যে 1 জন, 100% পাশের হার। এখানে জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে 77.48%। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা 546 জন, কৃতকার্যের সংখ্যা একই। জিপিএ 5 পেয়েছে 495 জন, 4 থেকে 5 জিপিএর মধ্যে পেয়েছে 51 জন, এখানেও 100% পাশের হার রয়েছে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে এখানে 90.65%। মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2403, কৃতকার্যের সংখ্যাও 2403। জিপিএ 5 পেয়েছে 2277 জন, 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 125 জন, 3.5 থেকে 4-এর মধ্যে পেয়েছে 1 জন। মোট কথা 100% পাশের হার রয়েছে এখানে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা মোট হার হচ্ছে 94.75%। এই 4টি দেখলে তোমরা বিগত বছরের রেজাল্ট সম্পর্কে একটি ধারণা নিতে পারবে। কী কী মাধ্যমে পড়ানো হয়, বাংলা এবং ইংরেজি উভয় ভার্সন রয়েছে এখানে। বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায় শিক্ষারও বাংলা ও ইংরেজি ভার্সন রয়েছে, মানবিকে শুধু বাংলা ভার্সন রয়েছে। ইংরেজি ভার্সনের 4টি, বাংলা ভার্সনের মোট 10টি ক্লাসের শাখা রয়েছে। এখানে ক্লাস টাইমিং হচ্ছে গ্রীষ্মকালীন সকাল 7:30 থেকে দুপুর 1:15, শীতকালীন সকাল 7:45 থেকে দুপুর 1:30 পর্যন্ত। প্রিফেক্ট ব্যাচ পরিচিতি এখানে তোমরা দেখতে পাচ্ছ। সায়েন্সের বাংলা ভার্সন, সায়েন্সের ইংলিশ ভার্সন, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস, এখানে প্রিফেক্ট ব্যাচ পরিচিতি দেখানো হয়েছে। এছাড়াও রয়েছে ব্যাচ পরিচিতি মানবিক, ব্যবসায় শিক্ষা, সায়েন্সের ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনের বিস্তারিত। ড্রেস পরিচিতি ছেলেদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ড্রেস পরিচিতি, মেয়েদের জন্য দেখতে পাচ্ছ ড্রেসের এখানে ছবি দেওয়া রয়েছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে নিম্নোক্ত তথ্যগুলো তুলে ধরা হয়েছে বিগত বছরের ঢাকা বোর্ডের প্রকাশিত তথ্য থেকে। এখানে বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে ছিল 5.00 আবেদন করতে ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের বাংলা ভার্সনে ছিল 5.00, বাণিজ্যের ইংরেজি এবং বাংলা ভার্সন উভয় ক্ষেত্রেই আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল 4.75, মানবিকের বাংলা ভার্সনে 4.75,
নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দিব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ কিছু কথা, এটা সিভিলিয়ানদের জন্য, তবে সশস্ত্র বাহিনী কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী হয়ে থাকে। এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল, আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে আপডেট তথ্য জানিয়ে দিব। আসন সংখ্যা দেখতে পাচ্ছ, বিজ্ঞানের বাংলা ভাষণে 1350, ইংরেজি ভাষণে 450, বাণিজ্যের বাংলা ভাষণে 550, ইংরেজি ভাষণে 120, মানবিকের বাংলা ভাষণে 230, ইংরেজি ভাষণে কোনো আসন নেই। মোট আসন দাঁড়াচ্ছে 2700-টির মতো। আবেদন যেভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে, তোমাদেরকে হাতে কলমে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে। খরচের ধারণা বিগত বছরের, ভর্তির সময় লাগবে সাধারণ সিভিলিয়ানদের জন্য এবং ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে। বিজ্ঞানের ইংরেজি ভার্সনে সাধারণ সিভিলিয়ানদের জন্য ভর্তি ফি 9537 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 9087 টাকা। ভর্তির সময় বিজ্ঞানের বাংলা মাধ্যম, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে সাধারণ সিভিলিয়ানদের ক্ষেত্রে 9012 টাকার মতো, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 7662 টাকা। এ বছর এটা পরিবর্তনশীল। মাসিক বেতন এখানে তোমরা দেখতে পাচ্ছ, বিজ্ঞানের ইংরেজি ভার্সনে 3550 টাকা সাধারণ সিভিলিয়ানদের জন্য, ডিফেন্স বিশেষ ক্ষেত্রে 1875 টাকা মাসিক বেতন। বিজ্ঞানের বাংলা ভার্সনে সাধারণ সিভিলিয়ানদের জন্য 2525 টাকা, ডিফেন্স বিশেষ ক্ষেত্রে 1125 টাকা। বাণিজ্যের বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মানবিকের বাংলা মাধ্যম এখানে সব ক্ষেত্রেই সাধারণ সিভিলিয়ানদের জন্য 2475 টাকা, ডিফেন্স বিশেষ ক্ষেত্রে 1025 টাকার মতো। এখানে সকল তথ্যই এবছর পরিবর্তনশীল, আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেব। বিডিআর সদর দপ্তর, মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সন্তান, মাসিক ও বার্ষিক ফি ফ্রি, তাদের শুধু রেড ক্রিসেন্ট ফি বাবদ 112 টাকা দিতে হয়। কোটা এবং উপবৃত্তি, সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকারও রয়েছে। কত পেলে চান্স হতে পারে, এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির ওপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 1230+, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 1230+, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1220+, বাণিজ্যের বাংলা ইংরেজি ভার্সনের ক্ষেত্রে 1210+, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1200 হলেই চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এটা মোট কথা একটি ধারণা করে বলা হয়েছে, এটা পরিবর্তনও হতে পারে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো এবং তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না, সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো। সেক্ষেত্রে তুমি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে আবেদন করতে পারো। তাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হোস্টেলের জন্য আবেদন করতে হবে। মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেয়া হয়, সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। ট্রান্সপোর্ট, কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই, তবে কলেজের একটি বাস রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডির ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজ ভেদে কিছুটা ডিফারেন্স হতেও পারে। যখন তোমরা ভর্তি হবে তখন এর আপডেট তথ্যগুলো কলেজ থেকে জানতে পারবে। একটা কথা বলে রাখি, যখন তোমরা কলেজ চয়েস দিবে, অবশ্যই যদি এই কলেজে চান্স পেতে চাও তবে চয়েস লিস্টের প্রথমে রাখবে, এতে করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত কলেজ রিভিউ। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরিতে আমাকে অনুপ্রেরণা জাগায়। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।